हेलो गाइज वेलकम बैक टू द चैनल वंस अगेन एंड वेरी गुड मॉर्निंग। आज হচ্ছে 19 নভেম্বর আর দেখতে পাচ্ছো এখানে একদম থর পুরোপুরি রেডি। ক্যামেরার পিছনে একজন ম্যাডাম আছে, পিছনে বাবা মাও আছে। আমরা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো বেশি কথা বলবো না, বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে যা কথা হওয়ার হবে। অনেক কথা আছে জমে, অনেক দিন পরেই ব্লগটা আসছে, তো সেই সব নিয়েই কথা হবে। চলো বাবা আসছি, মা আসছি, জয় মা। আমরা এখন তারকেশ্বর রোডে আছি আর অ্যাকচুয়ালি আমাদেরকে যেতে হবে কৃষ্ণনগর হয়ে। তো এই সামনে যেটা আছে চন্দননগর রোড, ওটা দিয়ে আমরা বেরোবো। এখান দিয়ে বেরিয়ে আমরা চলে যাব সোজা দিল্লি রোড। আরে বাবা, বাম দিয়েছে ছোট ছোট। ওকে, লেফট টার্ন। তো দিল্লি রোডের পর থেকে বাকি রাস্তা তোমাদের জানা, যেটা তোমরা যে কেউ আসতে পারো সেই অনুযায়ী তোমরা যেতে পারবে। ভয়ঙ্কর কুয়াশা হয়ে আছে, মানে এই টাইমেটা এক্সপেক্টেড নয় যদিও, বাট ঠিক আছে চলো, হয়েছে, কিছু তো করার নেই, একটু সাবধানে যেতে হবে। আমরা দিল্লি রোডের সামনে চলে এসেছি আর যেটা বলার, অনেক দিন ধরে কোনো ব্লগ আসেনি, তার বেশ কিছু কারণ আছে, কারণগুলোই আমরা যেতে যেতে বলবো, সেগুলোই ডিসকাস করবো তোমাদের সাথে। তো আমরা চলে এসেছি একদম দিল্লি রোডেতে, ওল্ড দিল্লি রোড যেটা, এটা ধরে মগরা অব্দি যাবো। আমরা এখন চলে এসেছি মগরা, মগরা ফ্লাইওভারের ওপর আছি। মগরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ওরে বাবারে, ও কি লাগছে দেখো। হা হা হা, টু গুড। সূর্যদেব অনেকটা উঠে পড়েছেন। আমরা নবদ্বীপ চলে এসেছি, এখান থেকে গৌরাঙ্গ সেতুর জন্য আমাদের ডান দিক নিতে হবে। এই রাস্তাটা কালনার পর থেকে, এই রাস্তাটা এমনি খুবই ভালো, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাম্পারের, মানে যেখানে যেখানে বাম্পারগুলো আছে খুবই বড় বড় বাম্পার আছে। আর এখন যে রাস্তায় আমরা যাচ্ছি এই রাস্তাটা শুধুই বাম্পারে ভর্তি, মানে এই রাস্তাটাতে শুধুই বাম্পার, স্পেশালি গৌরাঙ্গ সেতুটা পেরোনোর পর থেকে। জয় মা, জয় মা গঙ্গা। তো আমরা NH-34-এ চলে এসেছি। আমার পিছন দিকে মানে ডান দিকে চলে গেলে কৃষ্ণনগর আর আমরা সামনের দিকে এগোতে থাকছি। তো এই ব্রিজটা হয়ে গেলে অনেক ইজি হবে আমাদের যাতায়াত। এর আগে এখানটা প্রচণ্ড খারাপ ছিল, তার থেকে এখন অ্যাটলিস্ট রোডটা ভালো করে দিয়েছে। তখন তো রোড বলে কোনো কিছু ছিল না, এটাই সব থেকে বড় প্রাপ্তি। আরে থ্যাংক ইউ। ওয়াও, এদিকের ব্রিজটা রেডি হয়ে গেছে, দুটো ব্রিজই। তো এদিকে রেল লাইনটা আছে, আর এটা সম্ভবত জলঙ্গি, এই নদীটা সম্ভবত জলঙ্গি। বাহ, ওয়ানওয়ে রোড পুরো চালু হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরোনো থেকে মাত্র আমরা 103 কিলোমিটার এসেছি আর এখন প্রায় 8:10 বাজছে। নিয়ার অ্যাবাউট দু ঘন্টা 5 মিনিট মতো আমরা চালিয়েছি 103 কিলোমিটার আসতে। এখন যতক্ষণ অব্দি এরকম ভালো রোড আছে একটু টেনে নিই, সত্যি কথা বলতে কি এরকম রোড থাকলে তো কোনো চাপই নেই। আর যেটুকু শুনেছি বহরমপুর বাইপাস স্টার্ট শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো বহরমপুর বাইপাসে যদি চালু হয়ে থাকে তাহলে আশা করি সময় কম লাগবে। বহরমপুর এখান থেকে 80 কিলোমিটার মতো রাস্তা, হোপফুলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। পলাশিতে আছি,
আর সত্যি কথা বলতে কি পলাশী এটা বেশ দারুণ সুন্দর জায়গা। এই যে বাঁদিকে যে গেট দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি পলাশীর যে যুদ্ধ হয়েছিল সেটা এদিকে হয়েছিল জাম বাগানেতে। ও আমরা এখন বহরমপুর বাইপাসে আছি আর গাড়ি 90-তে একদম আরামসে ছুটছে। বড় গাড়ি হলে 130-140ও ভাগানো যাবে যা রাস্তা আছে এখানে। যাই হোক, এবার আসি মেন কথাতে, যেটা বলছিলাম যে বারবার যে কথাগুলো আসছিল যে আগের বার আমরা সিকিম গিয়েছিলাম কিন্তু সিকিমের কোনো ভিডিও আমি পোস্ট করিনি। আমি খুব আনফর্চুনেট, কারণ হচ্ছে ওখানে গিয়ে দারুণ সুন্দর সমস্ত ব্লগ সমস্ত ভিডিওস রেডি করেছিলাম, বাট আনফর্চুনেটলি সমস্ত ভিডিও যখন আমি এসে ল্যাপটপেতে ট্রান্সফার করি হার্ড ডিস্ক ক্র্যাশ করার জন্য সব ভিডিও ডিলিট হয়ে যায়। অ্যান্ড এই ভিডিওগুলোকে আমি রিকভার করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ওটা রিকভার্ড হলো না। যেহেতু রিকভারি আর করা গেল না, সেই কারণে সত্যি কথা বলতে গিয়ে আর পোস্ট করতে পারলাম না। শুধু মোবাইল ভিডিওস যেগুলো ছিল সেগুলো দিয়ে রিলস বানাতে পেরেছি। আমরা বোরগ্রাম চলে এসেছি। অ্যাকচুয়ালি বাঁদিকের রাস্তাটা যেটা পানাগড় থেকে আসছে, পুরোনো স্টেট হাইওয়ে 7 দিয়ে এলেও এটা দিয়েই আসতাম আমরা আগে, পুরোনো ভিডিওতে তোমরা দেখেছো আশা করি। আর এবার তো নর্মাল রাস্তা, এই রাস্তা এখন চলবে। সো বেসিক্যালি আমরা এখন উমরপুরের একটু আগে আছি আর এখানেই ভগীরথ ধাবাতে এখানে দাঁড়িয়েছি। সব থেকে একটা ভালো যেটা পয়েন্ট সেটা বলছি, থর এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের খাবারের দেখতে পাচ্ছ জায়গাটা সে সামনেই আছে, ম্যাডাম ওখানে বসে আছে। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট, এই কারণেই আমরা আরও বেশি দাঁড়িয়েছি। সেটা একটু বলি, আমরা মোটামুটি প্রায় 5:45 নাগাদ স্টার্ট করেছিলাম, তো একটু লেট স্টার্ট করেছি যে কারণে এখন প্রায় 10:10 বাজে আমরা এখানে আছি। এখানে খাওয়া দাওয়া করবো, রুটি আর ডিম তরকা যা অর্ডার দিয়েছি, তো এই রুটি আর ডিম তরকা খাওয়া হোক। খাওয়া হওয়ার পরে আমরা যখন বেরোবো তারপরে আরও কথা বলবো। এর আগে মাত্র আমরা একটা ব্রেক দিয়েছি, জাস্ট তোমরা টাইম ল্যাপসটা দেখেছো আশা করি। ওই ব্রেকের পরে আমরা জাস্ট বেরিয়েছি, ওখানে জাস্ট একটা বিস্কুট আর জল খেয়েছিলাম আর কিছু না, কৃষ্ণনগর পেরিয়ে এসে। তো এই হলো ওভারঅল অবস্থা, যদিও এই যে রুটি আর ডিম তরকা। তো এবার খাওয়া যাক, খেয়ে দিয়ে বেরোনো হবে একবারে। তো পেট্রোল ভরানো কমপ্লিট, এবার বেরোনোর পালা। এই যে জাস্ট ধাবাটার পাশেই আমাদের মানে পেট্রোল পাম্প ছিল, ভাগীরথী ধাবা। তো এবার আমরা টানতে থাকি বাজে 10:32 বাজে, আমরা এখন উমরপুরের একটু আগে আছি, MDI বাস স্টপের কাছে আছি। তো হোপফুলি 12:00 মধ্যে আমরা ফারাক্কা ঢুকে যাব। উমরপুর থেকে ফারাক্কা যাওয়ার মাঝে এই জায়গাটা আমার সেরা লাগে, সেরা। সুন্দর ট্রেন গেল, নর্থ বেঙ্গলের দিক থেকে ফিরছে ট্রেনটা, মালগাড়ি, আর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। ফারাক্কা আর ম্যাক্সিমাম 20 কিলোমিটার ভেতরে আছে, 17। ফাইনালি আমরা ফারাক্কা চলে এসেছি, ইয়েস ইয়েস ইয়েস। আর এখনও 12:00 বাজেনি যদিও, এখন 50:52 বাজছে 11:00। তো রাফলি 6 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি ব্রেক সমেত। তো আমার মনে হয় এটা ভালো টাইমিং, কারণ কুয়াশার মধ্যে তো অনেক একদম রেস্ট্রিক্টেড ওয়েতে চালিয়েছি, তারপরেও এটা যে পসিবল হয়েছে এটা অনেক বড় ব্যাপার। কালিয়া চকেতে আমরা চলে এসেছি, এবার কতটা জ্যাম পাবো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন।
যদি জ্যাম খুব একটা না পাই ঠাকুরের দয়ায় তাহলে খুব ভালো, আরামসে বেরিয়ে যেতে পারবো, না হলে হয়ে গেল। আম বাগানে স্বাগত সকলকে। সামনে গিয়ে কোথাও দাঁড়াতে হবে একটু, জাস্ট জলের জল খাওয়ার জন্য বেসিক্যালি। তো আমরা এখন জাস্ট মালদা বাইপাসের আগে দাঁড়িয়েছি, এরপরই মালদা বাইপাস স্টার্ট হবে। ইয়েস, আর আমি এখন এই যে জল খেতে দাঁড়িয়েছি বেসিক্যালি। ওদিকে ম্যাডাম আছে, ফোনে কথা বলছে, যেমন হয় বাড়িতে কথা বলার দরকার পড়ে। অবভিয়াসলি বাইরে বেরোলে বাড়ির লোকজন সব চিন্তা করে, তো এটা দরকার, ভীষণই দরকার। তো ঘটনা হচ্ছে যে নিজেদেরকে হাইড্রেট করে রাখা খুব দরকার, না হলে বাইক জার্নিতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সিরিয়াসলি বলছি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজেকে হাইড্রেট করে রাখো। আমি যদিও হাইড্রা প্যাকের খুব একটা বেশি ফ্যান নই, যে কারণে হাইড্রা প্যাক নিয়ে ঘুরি না, যদি সম্ভব হয় সেটাও ক্যারি করে কোনো প্রবলেম নেই। আমার বাঁদিকে চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা এই পয়েন্ট থেকে ডান দিকে যাচ্ছি বেসিক্যালি মালদা বাইপাস। মালদা বাইপাস এখন খুব মানে একদমই ওকে ফর সবাইয়ের জন্য, অনেক বছর হলো ওপেন হয়েছে। এটা হাতে কিছুক্ষণ আগে আছি কিছুটা, আর এই ধরনের গাছ দেখতে পেলেই ম্যাডামের বক্তব্য আমরা দীঘা চলে এসেছি। আর একটু পরে দেখাই যদি মানে থাকে, তো এরকম গাছ সারি সারি আছে, তো দেখতে পেলেই ম্যাডামের বক্তব্য দীঘা চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি কি বলে ওটাকে রায়গঞ্জ পেরিয়ে চলে এসেছি। রায়গঞ্জে তখন দাঁড়াতে গেলাম খেতে, ম্যাডামের ঠিক খাওয়ার ইচ্ছে হলো না, খেতে পাইনি বললো, যে কারণে আমরা ট্রেনে একটু বেরিয়ে এসেছি। এখন এদিকে রাস্তা তো রেডি, বোতলবাড়ি রোড পেরিয়ে কোথাও যদি খাবার আবার দাঁড়ানোর জায়গা পাই দাঁড়াবো, তখন খাওয়া দাওয়া করবো। রায়গঞ্জ পেরিয়ে এসে আমরা জাস্ট দাঁড়িয়েছি আর এখন ওই খাচ্ছি দেখি। ইয়েস, কিছু বলবে? কিছু বলবো কি, মানে অনেকটাই টায়ার্ড, আর ভেজ থালি নিয়েছি আপাতত, আর সাথে ডিম ভাজা। হ্যাঁ, আমি থালিটার মানে পুরো ডিটেইলসটা দেখাচ্ছি, কত কি কস্টিং পড়ছে সেটাও দেখাবো। এটা জাস্ট একদম রায়গঞ্জটা পেরিয়ে এসে যে নতুন যে রোড চালু হয়েছে তার টোল প্লাজার ঠিক আগে। ইয়েস, এই ভেজ থালি পুরো দিয়েছে, তার সাথে এই ডিমের ডিম ভাজা আর কি। ব্যাস, এদিকে ম্যাডাম আছে ফুল টায়ার্ড, আর এই হচ্ছে রোড, রোডের পাশে এগেন একদম জাস্ট আমরা খাচ্ছি। আর এখানে থর দাঁড়িয়ে আছে, ডিভাইস এখানে চার্জে বসিয়ে দিয়েছি, বিকজ ডিভাইস একটুখানি ডিসচার্জ হয়ে গিয়েছিল, তো এখনো প্রায় অনেকটাই জার্নি বাকি, তো চার্জ দিয়ে নিচ্ছি। আবার শাক থেকে শুরু করে ভাজা, পাঁপড়, পেঁয়াজ, পেঁয়াজ তুমি নেবে, ওকে, পেঁয়াজ ম্যানামের জন্য। শাক শাক দিয়ে প্রথমে শুরু, এই চলছে। ডালটা পুরো জলের মতো আছে, বাট চলো ঠিক আছে। সো এখানে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আমরা রেস্ট নিয়েছি, বেসিক্যালি এখন প্রায় 3টে বাজে। এবার আমরা এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে সোজা যাব ডালখোলা পেরোই, তারপরে দাঁড়াবো, যখন দাঁড়াবো তখন কথা হবে, এখন এগোতে থাকি। আর এই ডান দিক দিয়ে গেলে বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট রোড বা বোতলবাড়ি রোড যেটাকে বলা হয়, এখন আর আমাদের এটা দিয়ে যাওয়ার কোনো রকম দরকার নেই। ডালখোলার রাস্তা যেহেতু খুবই ভালো হয়ে গেছে, আগে ডালখোলার রাস্তা দিয়ে আমরা অ্যাভয়েড করে বোতলবাড়ি দিয়ে যেতাম। বোতলবাড়ি রোডের সৌন্দর্য ভালো হতে পারে, বাট রোড প্রচণ্ড ন্যারো আর অনেক প্রেশার আছে। তো এবার এই সময়ে অ্যাকচুয়ালি বেলাটা অনেকটাই কম, বাট তাও অনেকেই দেখতে পাচ্ছি রাইডে বেরিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। এই সামনে যেমন আছে WB16, মানে হুগলি নাম্বার প্লেটের গাড়ি আছে, 10 নাম্বার প্লেটের গাড়ি আছে, বেশ ভালো ব্যাপার। তো বেসিক্যালি এখান থেকে ডান দিকে আমাদেরকে এখন নিতে হবে NH31-এর জন্য, বাঁদিকে চলে গেলে পূর্ণিয়া যাচ্ছে, আর সামনে চলে যাব আমরা কিষানগঞ্জ, কিষানগঞ্জ থেকে দেন আবার গাইসাল হয়ে আমরা ঢুকব ইসলামপুর। দেন আমরা কিষানগঞ্জ চলে এসেছি বেসিক্যালি, এখন এই জাস্ট ট্রেন লাইনটাকে ক্রস করছি কিষানগঞ্জের,
এখান থেকে নামলেই বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন এখন দেখা যাচ্ছে যদিও। তো এখানে দেখতেই পাচ্ছ, আরে ভাই ও যা খুশি, এখানে যা খুশি করে চলছে লোকজন। আমরা ইসলামপুর বলবো না, ধানতলা পেরিয়ে এসে দাঁড়িয়েছি। রোড কন্ডিশন বেশ খারাপ আছে, খারাপ মানে যেরকম বলছিলাম প্রচন্ড অ্যান্ডুলেশনস আছে, অনেক জায়গায় দাপ্তি দিয়ে আছে, যে কারণে অনেক বাউন্স হচ্ছে। অ্যান্ড রেজাল্ট হচ্ছে তার ওই যে ম্যাডামের কোমরে খুব লেগে গেছে, এটা ক্রুজারের সমস্যা, কিছু করার নেই। আমারও লেগেছে, ম্যাডামেরও লেগেছে, বাট মানে এয়ার সিট ছিল স্টিল লেগেছে, মানে এতটা বাম্প ছিল, এবং সেটা অল অফ এ সাডেন চলে আসছে, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো ভাইলোক, আমি চলে এসেছি ঘোষপুকুর টোল প্লাজা, ঠিক এখান থেকে সামনেটায় এগোলেই হচ্ছে রাইট টার্ন নিতে হবে জলপাইগুড়ির দিকে যাওয়ার। তো হোপফুলি নেক্সট ওয়ান আওয়ার বা ওয়ান অ্যান্ড হাফ আওয়ারেতে আমি পৌঁছে যাব। এখন 6:05 বাজছে। ইয়েস, তো আমরা এখন ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে যাব, আর এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ি সোজা। রোডস কেমন আছে আমি একদম হোটেলে পৌঁছে বলবো, কারণ এখানে আমার মনে হয় না খুব বেশি আর কিছু দেখানোর মতো থাকবে, তাই আমি যদি কোনো ইম্পর্টেন্ট কিছু মনে হয় তখন একবার হয়তো অনাবো, আদারওয়াইজ একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো আমরা এখন জলপাইগুড়িতে আছি, হোটেল পেইং গেস্টে, আর আমি আমাদের রুমটা একটু দেখাই। রুমটা ওপেন হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের রুম, দরজা খুললে এদিকে একটা বেড, ওদিকে একটা বেড, এখন সব জিনিসপত্র পুরো ভর্তি হয়ে গেছে, নিচে হেলমেটস আছে, ওদিকে ব্যাগ আছে। তো এই হচ্ছে অবস্থা, উপরণ আমার ব্যাগটা আছে, আর এদিকে বাথরুমটা আছে, বাথরুমটা একটু ন্যারো বাট বড় আছে, ডিসেন্ট। আমার চেয়ারার দিকে যেও না, আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর সকাল আমরা প্রায় স্টার্ট করেছিলাম 5:45 নাগাদ, আর 5:45 বাজে 10 নাগাদ স্টার্ট করেছিলাম বাড়ি থেকে, আর এখানে এসে পৌঁছেছি এক্স্যাক্টলি 7:10। মাঝে হোটেল খুলতে আমার টাইম গেছে, এখন 8 বাজছে, আমরা হোটেল পেয়ে একদম সেটেল হয়ে গেছি। তো এইটুকু টাইম এক্সট্রা আমাদের লেগেছে কয়েকটা হোটেল একটু চেক আউট করতে। এনিওয়ে, এই পুরো জায়গাটার মধ্যে আমি যেটা বলি, যেখানটা আমি লাস্ট নিয়েছিলাম তারপর থেকে রাস্তা এদিকে অসাধারণ হয়ে আছে। এখনো অবধি আমি যেটুকু পেয়েছি, যেরকম বলছিলাম ওয়ান ওয়ে রাস্তা আমরা অনেকটা পেয়েছি, মাঝে কিছুটা পার্ট ওই ফুলবাড়ির আগে কিছুটা পার্ট খারাপ ছিল, বাকি ওভারঅল রাস্তা খুব ভালো। যারা কিষানগঞ্জের দিক দিয়ে আসবে, আমি বোতলবাড়ির রাস্তার কথা জানি না, কিষানগঞ্জের দিকে রাস্তাতে অ্যাম্বুলেশন্স আছে, একটু সামনে চালালে হবে, এমন কিছু বড় ব্যাপার না। আমাদের ক্রুজার ছিল বলে আমাদের যে ঝটকা লাগাটা লেগেছিল, আর আমি কোথাও কোনো রকম ওভার স্পিড না করেও আমি বলছি, জাস্ট তোমাদের একটা রেফারেন্সের জন্য বলি, আমরা 604 কিলোমিটার মতো এখানে চালিয়ে এসেছি, টোটাল 604 ফ্রম আমাদের বাড়ি। তাতে আমাদের টাইম লেগেছে নিয়ার অ্যাবাউট 13:15-20, তো কাইন্ড অফ ওকে আমার কাছে, অনেকের কাছে এটা নাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে ঠিক আছে, আমরা দুজনে আসছি, এর মধ্যে আমরা চলে এসেছি জলপাইগুড়ি, এনাফ। যাই হোক, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যাজ অলওয়েজ রাইট স্মার্ট রাইট সেফ, টাটা।